ভাইজিকে দেখে প্রকাশ্য হস্ত যাত্রীর ভাইরাল ভিডিও দিল্লি থেকে রেদাদুন গ্রামী ট্রেনে প্রকাশ্য হস্ত যাত্রীর তা নিজের ভাইজিকে দেখে এমন ঘটনাও ঘটে দিল্লি থেকে ট্রেনে উঠেছিলেন তারা রাতে আপার বার্থে ঘুমানোর জন্য উঠেছিলেন কাকা ভাইজি কাকার সামনে বার্থেই ছিলেন ভাইজি কিছুক্ষণ পর দেখা যায় কম্বল গায়ে দিয়ে ভাইজির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন কারা কিন্তু একটা ঘটনা ঘটছে বুঝতে পেরে মোবাইলে ভিডিও করতে শুরু করেন ভাইজি কিছুক্ষণ পরে বোঝা যায় তিনি হস্ত মগ্ন ভাইজি ভিডিও করেছে জেনেও কোনো প্রকার বিকার দেখা যায়নি তার চেহারায় এমনকি অন্যান্য যাত্রীরা তাকে দেখে কটাক্ষ করলেও কোনো হুশ ছিল না ওই যাত্রীর সেই ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই ব্যক্তির ভাইজি ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়েই সমালোচনার ঝড় উঠেছে ঠিকই কিন্তু এটি রোধ করার এখনও পর্যন্ত কোনো আইন নেই দেশে কাজে রাস্তাঘাটে ট্রেনে বসে একাধিক জায়গায় এর হেনস্থার শিকার হচ্ছেন মহিলারা কয়েকদিন আগে অভিনেত্রী বিদ্যা বালানো নিজের এমন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে